আজকে আমরা দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের দ্বিতীয় যে টাইপ সেটার অঙ্ক করব। দ্বিতীয় টাইপটাও হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে, কিন্তু এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো তার মধ্যে একটি সম্পর্ক থাকবে। অর্থাৎ এই টাইপটা আগের টাইপ থেকে কোথায় আলাদা, এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো সেই বাহুগুলোর মধ্যে একটি সম্পর্ক থাকবে। সেটা কিভাবে আমরা অঙ্ক করার সময় দেখে নিব। তো এই টাইপে আমাদের কোন কোন অঙ্ক পড়েছে, এই টাইপে পড়েছে হচ্ছে উদাহরণ 6 এবং অনুশীলনীর 17 এবং 18 নং অঙ্ক। এই দাগ নাম্বার গুলো হচ্ছে পাঠ্য বইয়ের 2019 সালের যে সংস্করণ সেই সংস্করণ অনুযায়ী। তো এই টাইপ থেকে যে অঙ্কটা আমরা এখানে করব তা হচ্ছে 17 নং প্রশ্ন। তো প্রশ্নটা প্রথমে দেখে নেই। 64 মিটার লম্বা একটা খুঁটি আছে, যেটা একটা জায়গা থেকে ভেঙে যায়, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা যে অংশ তা হচ্ছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুঁটির যে ভাঙা অংশের দৈর্ঘ্য সেটা বের করতে হবে। তো আমাদের প্রবলেম সলভিং প্রসিডিউর আগের মতোই, যে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে প্রদত্ত তথ্য অনুসারে, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অঙ্কটা সলভ করতে হবে। আচ্ছা, তো প্রথমেই আমরা ছবিটা এঁকে ফেলি। ধরি যে এটা হচ্ছে আমাদের 64 মিটার লম্বা একটা গাছ। ধরি এই দৈর্ঘ্য থেকে গাছটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর ভাঙা অংশটা ভূমিকে স্পর্শ করলো, ভাঙা অংশটা বাঁকাভাবে ভূমিকে স্পর্শ করলো। অর্থাৎ আমরা যদি এটাকে চিহ্নিত করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরি এই বিন্দুটা সি এবং এই বিন্দুটা ডি, তাহলে সিডি দৈর্ঘ্য যেই কথা বিসি দৈর্ঘ্য একই কথা হবে। পরবর্তীতে আমরা এই দুইটা পয়েন্ট যদি যোগ করে দিই এবং এই পয়েন্টের নাম দিতে পারি এ, তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়ে গেল, কিন্তু এখানে তথ্যগুলো এখনো লেখা হয়নি। তো আসো আমরা তথ্যগুলো লিখে ফেলি। এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 64। আমরা ধরে নিই যে এসি হচ্ছে আমাদের এক্স এবং সিডি যে অংশ সেটি হচ্ছে আমাদের 64 - এক্স। স্বাভাবিক, দেখো এসি যোগ সিডি অর্থাৎ এডি কিন্তু 64 থাকতেছে। তো প্রদত্ত তথ্য অনুসারে আমাদের ছবি অঙ্কন ঠিক আছে। আবার সিডি যেহেতু বিসি এর সমান, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে, 64 - এক্স। এবং ভাঙা অংশ যেহেতু ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতরাং এই কোণটিও হবে 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদেরকে এই অঙ্কটা সলভ করতে হবে। কিভাবে সলভ করা যায়, খুবই সহজ। ত্রিভুজ এবিসি তে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। ত্রিভুজ এবিসি তে অর্থাৎ সমকোণী ত্রিভুজ এবিসি তে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। যদি এটা এটা আমাদের বিবেচিত কোণ হয় 60 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু অর্থাৎ লম্ব দেওয়া আছে এবং অতিভুজ বিসি দেওয়া আছে। তাহলে লম্ব এবং অতিভুজ মিলে কোন অনুপাতটা হয়, সাইন অনুপাতটা হয়। তো আমরা ধরি যে কোণ এবিসি ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো আমাদের লম্ব তো এসি আর অতিভুজ হচ্ছে বিসি, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই মানগুলা বসাই দিব আমাদের আঁকা ছবি থেকে। থিটার মান যেহেতু 60 ডিগ্রি, এসি এর ভ্যালু কত, এসি এর ভ্যালু হচ্ছে এক্স এবং বিসি এর ভ্যালু হচ্ছে 64 - এক্স। এখন সাইন 60 ডিগ্রি এর ভ্যালু কত, সাইন 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2। আর এখানে অ্যাজ ইট ইজ আগের মতোই থেকে গেল। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 64 × √3, আর গুণন করে দিচ্ছি শুধু, -√3x ইজ ইকুয়াল টু 2x। এখন আমরা পক্ষান্তর করতে পারি, 64 × √3 ইজ ইকুয়াল টু √3x + 2x, বা আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 64 × √3/√3+2। এখান থেকে x কমন নিলে √3+2 পাবো, সেটা আমাদের ভাগ যাবে। তো এই এই হিসাবটা তোমরা ক্যালকুলেটরে সহজেই করতে পারবা, হিসাব করলে দেখবা যে এটা আসবে 29.7 মিটার। কিন্তু আমাদের কাছে কিন্তু কোন অংশ ভূমির সাথে দণ্ডায়মান আছে সেটি চাইনি, আমাদের কাছে চেয়েছে কোন অংশ ভেঙে যায় অর্থাৎ সিডি দৈর্ঘ্য চায়। আমরা তো জানি যে সিডি
ইজ ইকুয়াল টু কত, 64 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 64 মাইনাস 29.7 ইজ ইকুয়াল টু 34.3 মিটার। এটি হচ্ছে আমাদের উত্তর, আশা করি বুঝতে পেরেছো।